আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। বাংলাদেশে এসে প্রথমেই আমরা বেনারসি পল্লীতে শপিংয়ের জন্য এসেছিলাম, সেখানের ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আজকে তারই কিছু ছবি অ্যান্ড ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকুন। আমরা এখন বেনারসি পল্লীতে শপিং করছি। রাতে একটু ভিউটা আসবে না ঠিক মতো, তারপরে একটু নিচ্ছি। ছোট ভাইয়ের বউ দুজন আছে, দুজন বড় ভাইয়ের বউ। তুমি মিডলে? আমি মিডলে আছি। এখন এরা সবাই মিলে আমরা খুব চাপাচাপি করে গাড়ির মধ্যে বসছি, সবাইকে দেখা যাচ্ছে না গাড়ির মধ্যে, ইনক্লুড মি, আমাকে সহ। আমার বড় বোন আসছে, ও আমাদের সাথে জয়েন হবে কিছুক্ষণ পরে। আমরা এখন বেনারসি পল্লীতে যাচ্ছি, তাই না? আমরা এখন সবাই মিলে বেনারসি পল্লীতে যাচ্ছি, সবার শাড়ি মোটামুটি ম্যাচ, পরার শাড়ি কেনার জন্য। ওর বিয়েতে পরার শাড়ি কেনার জন্য ভাবি, আরেকটু গুছিয়ে বলে দাও না প্লিজ। থ্যাংক ইউ। বিয়েতে, হ্যাঁ বিয়েতে পরার শাড়ি কেনার জন্য এখন খুব শর্ট টাইম, আমার শাড়ি কেনার টাইম নেই। আমরা সবাই মিলে যাচ্ছি আর শপিং করতে বেনারসি পল্লীতে। কাছাকাছি আমাদের কাছে এটি আছে এখন, অপশন আর নাই, অপশন আর কোনো অপশন নাই, কারণ সব দোকানপাট ক্লোজ হয়ে যাবে। বেনারসি পল্লীতে সুন্দর সুন্দর শাড়ি কিনতে পাওয়া যায়। ইবা তুমি বলো, তুমি বলো। আমরা শাড়ি কিনতে যাচ্ছি, কিন্তু আমরা হচ্ছে গ্যাদারিংটাই খুব মানে এনজয় করি। আমরা যে যাচ্ছি শুধু আপনার শাড়ি কিনতে, কিন্তু আমাদের মনে হচ্ছে সবাই মিলে শপিং করবো। না পছন্দ হলে আমরাও কিনতে পারি, পছন্দ যদি হয়, পছন্দের উপরে, পছন্দের উপরে ডিপেন্ড করবে। আসলে আজকে মেইনলি যাওয়া হচ্ছে কার জন্য সেটাও কি বলবো? না সেটা আমাদের আদরের ছোট ননদের জন্য। আচ্ছা ঠিক আছে, ওই জন্যই যাচ্ছি মেইনলি, কিন্তু যদি পছন্দ হয় তাহলে সবাই নিয়ে নিবে এক কথায়। দেখা যাক, শাড়ির দোকানে গিয়ে পরে আবার একটু শাড়িটা রিভিউ করবো। শিবু তুমি কিছু বলো। আমরা জলিয়াপার জন্য শাড়ি কিনতে যাচ্ছি, সবাই মিলে পছন্দ হলে আমরাও কিনে নেব। আচ্ছা আচ্ছা, আমরা আমিও চাই সবাই মিলে একসাথে কিনতে পারলে আরো ভালো লাগবে। আমরা চলে আসছি। আমি সবগুলা দোকান গুলাই আমরা ঘুরবো, সবগুলা আছে তো, সবই আছে। না এটা তো বড় দোকান, এটা তো অনেক ভ্যারাইটি আছে। Pretty girl when she nice too, yeah, the love comes with a price too. শাড়ির দাম দেখেন,
ভাবি নাও কফি নাও তাহলে দর্জির কাছে যখন যাবাই তাহলে আর সময় নষ্ট করে আবার দর্জির দোকান বন্ধ হয়ে যাবে। আর অন্য কি দেখবেন আপা? 100% ঠিক 24,000 টাকা। 24,000 টাকার 1 টাকা কম। যদি বলেন 10 টাকা কম তাও সরি বলেন। তাছাড়া অন্য কিছু না জানা কিছু কমাই দিবে। মাফ চাই দোয়া চাই। কোন নো প্রফিট। ভাই আপনার আসলে বাড়ি কোথায় অরিজিনাল? রাজশাহী। রাজশাহী। আমি অরিজিনাল নাম ইন্ডিয়া। হ্যাঁ এইজন্য বলা অরিজিনাল ইন্ডিয়া ব্যানারস। হ্যাঁ এইজন্য আপনার কথা আমার রাজশাহী হয়ে গেছে। আমার শাড়িটা একটু ধরেন তো শাড়িটা। বাবা একটু শাড়িটা ধরো তো। পুরো খুলতে হবে না। জি জি ধরো। ধরছি একটা। ২৪,০০০ টাকা খুব সুন্দর শাড়ি এখানে শাড়ি কালেকশন গুলো অনেক সুন্দর আমাদের আমরা কয়েকটা ড্রেস দেখে দিচ্ছি আপনার এখানে ড্রেস ও সেল করে না 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 এই কালারটা পছন্দ করবো না গারারা যেটা আমি তো বলা হয়েছে ম্যাম কমন না এই কালারটা আচ্ছা আর এটা হলো গোল্ডেন আর মেরুন আমি দেখাচ্ছি আমি এটা এটা দেখাবো হ্যাঁ আচ্ছা এটা এটার ভিতরে কি কি কালার আছে আপনি একটু উল্টান উল্টান এটার এই টোপ পাঁচটা দেখেন এটার ভিতরে কি হবে ভিতরটা দেখেন বডিটা আর চুলটা কালো আচ্ছা 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 আর এটা আচ্ছা লালের মধ্যে হবে না আচ্ছা ঠিক আছে আর আর ইয়েলোটা দেখেন হ্যাঁ ভাবি আমি কিছু শাড়ি কিনতেছি জাস্ট কালারটা আপনি চেক করে দিবেন কোন কালারটা পছন্দ জি হ্যাঁ এটা বডি এটা এটা বডি আচ্ছা
আচল কি আচলে তো কিছুই দেখলাম না আচলটা যে আপনি একটু এই যে ডিফারেন্স কথা কি না একটু একটা একটা এই যে সবুজ এবার ঠিক আছে এটা আচল রেড আছে আচ্ছা আচ্ছা এটা আচল বডিটা হলো চেক চেক না আচ্ছা কিন্তু নিচের এটা প্রিন্ট হ্যাঁ ওটা হলো পার করা ফুল ফুল পার ফুল ফুল করা পার আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আজকে আমরা আমাদের বেনারসি পল্লী শপিং এর কিছুটা অংশ আপনাদের সাথে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আল্লাহ হাফেজ